পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলাটা অন্যায়। এক শ্রেণীর মানুষ আজকে সেটাকে অন্যায় ধরে বলা উপস্থাপন করার চেষ্টা করছে। যারা পহেলা বৈশাখের নষ্টামীকে স্বীকৃতি দেয় তারা মানুষ নামের কুলাঙ্গারেতে কোনো সন্দেহ না। তুমি কি বাংলাদেশটাকে বেহায়া জেনার রাজ্য পরিণত করতে চাচ্ছ? কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। আরে ইংরেজরা 190 বছর চেষ্টা করেছে, খ্রিস্টান বানাতে পারেনি। এদেশের মানুষের রক্তের দাপটি আলাদা, গর্জনই আলাদা। ব্রিটিশদেরকে শাস্তা করেছে, এই দেশের মানের ইজ্জত যারা নষ্ট করার চেষ্টা করেছে, এ দেশের উপরে যারা জুলুম করার চেষ্টা করেছে, 71-এ তারা পরাজিত হয়েছে। আগামী দিনে যদি কোনো কুলাঙ্গার এই দেশটাকে বেশালাই করার চেষ্টা করে, পহেলা বৈশাখের মতো সুন্দরী প্রতিযোগিতার মতো এই ন্যাংটা দিবসের আবিষ্কার করে, এই দেশের জনগণ মেনে নিবে না, এই দেশ থেকে ন্যাংটামিকে দূর করবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবস নিয়ে এসছে কে? এদেশের এক শ্রেণীর মূর্খ বুদ্ধিজীবী, যারা পাশ্চাত্যের দালাল, যারা পাশ্চাত্যের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, যারা এই দেশের দেশত্ববোধ এবং এই দেশের চেতনা নষ্ট করতে চায়, এক শ্রেণীর নেড়ামুন্ড এই তথাকথিত সুশীল সমাজ নোংরা ভালোবাসা দিবস তথা একটা লুচ্চা দিবসের আবির্ভাব ঘটাইছে। সেখানে কপত কপতি যুবক যুবতী ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হয়ে দেশটাকে বেশ্যালয়ে পরিণত করে। আমি জাহিলিয়াতের বিরুদ্ধে বলবো না, মানে এদেশের নারী পুরুষ ইফতিজিং এর শিকার হচ্ছে কেন? এদেশের নারী পুরুষ জঘন্য নোংরামির মধ্যে যাচ্ছে কেন? এইগুলো ইসলাম সমর্থন করে না। তুমি যদি বলতে পারো অন্য কথা, আমি আল্লাহ প্রদত্ত মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত বিধানের কথা উন্মুক্ত কণ্ঠে বলার সাহস রাখি, আমি বলার অধিকার রাখি, বলবো ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। আহলে হাদিস গণ কোনোদিন কোনো পদলহীন করেনি, কারো চামচাগিরি করেনি, কারো সাথে কোনো আপোষ করেনি। তারা আজও হকের উপরে টিকে আছে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমন করতে পারেনি, ভবিষ্যতে কোনো শক্তি দমন করতে পারবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, আমাদের মেসেজ উল্টা। আমাদের কোনো অস্ত্র শক্তি নেই, আমাদের কোনো জনবল নেই, আমাদের শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু এই দুনিয়াতে থেকে আল্লাহর কাছে কুনুতে নাজেলা পড়ব। কুনুতে নাজেলা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কানাডার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আল্লাহর পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্র আসবে এটা লক্ষ্যভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ, ধ্বংস হতে বাধ্য। আপনারা তো চুটপাটি কেন? আহলে হাদিসরা তো এই প্রচলিত নোংরা নষ্ট রাজনীতির সাথে গুতাগুতি করতে যায় না, যায় অসম্ভব। মাওলানা আকরম খাঁ আহলে হাদিসদের একজন সিংহ শাবক, দীর্ঘ 56 বছর রাজনীতি করেছেন, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরম খাঁকে। মাওলানা আকরম খাঁ রহিমাহুল্লাহ 56 বছর, 100 বছর বয়সে 56 বছর রাজনীতি করেছেন, মন্ত্রিত্ব ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, পদের ধার ধারেননি, নিঃস্বার্থভাবে তারা কাজ করে গেছেন। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশ রহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য সংগ্রাম করেছেন, পদের ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, মন্ত্রিত্বের ধার ধারেননি। এটাই হলো রাজনীতি, এটাই হলো আহলে হাদিসদের কাজ, আহলে হাদিসের সংস্কার চায়। তুমি আহলে হাদিসদের সম্পর্কে কথা বলে হিসাব করে বলবে? তুমি আহলে হাদিসদের কথা বলতে গেলে, গীবত করতে গেলে, আহলে হাদিস সম্পর্কে কুমন্তব্য করতে গেলে হিসাব করে বলবে? কিছুদিন পূর্বেই ঘটে গেছে ইতিহাস, ইতিহাস আমরা ভুলিনি।